বিভিন্ন দপ্তরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে উদ্যোগী হলো রাজ্যের পরিবহন দপ্তর। যে খরচে লাক্সারি ট্যাক্সি ভাড়া নেওয়া হয়, ইজারের ক্ষেত্রে তা তিন গুণ করা হলো। সম্প্রতি এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাক্সারি ট্যাক্সি যদি ই ভেহিকল হয় তাহলে তার ভাড়া হবে মাসে 46,000 টাকা। দিনে 100 কিলোমিটারের বেশি দূরত্ব চললে কিলোমিটার পিছু তার জন্য ভাড়া গুনতে হবে আরো 8 টাকা করে। 15 বছর হয়ে গেছে সরকারি দপ্তরে ভাড়া খাটা এমন প্রায় 20,000-এর বেশি লাক্সারি ট্যাক্সি বসিয়ে দিতে হবে। সে কারণে প্রয়োজন নতুন গাড়ি। লাক্সারি ট্যাক্সির মালিকরা যাতে এ কাজে ই ক্যাব কেনেন, সে কারণেই নয়া ভাড়া নির্ধারিত করা হলো। দূষণ কমাতেই ইলেকট্রিক যান ব্যবহারে জোর দিচ্ছে রাজ্য সরকার।